অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করতে আরও কঠোর শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাড়িয়ে দেওয়া হয়েছে আমদানি ঋণপত্র খোলার সময় নগদ জমার হার। সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে। নতুন শর্ত অনুযায়ী এখন থেকে বিলাসী পণ্য আমদানির ঋণপত্র খুলতে হলে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে। এতদিন মার্জিন ছিল 75%। এছাড়া অন্যান্য এলসির ক্ষেত্রে মার্জিন হার 50% থেকে বাড়িয়ে 75% নির্ধারণ করা হয়।